নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। টাইটেল বা থাম্বনেইল দেখে এতক্ষণে বুঝেই গেছেন যে আজকে কথা বলবো দেউচা পাচামি কয়লা খনি নিয়ে। দেউচা পাচামি নিয়ে ইতিমধ্যেই অনেক ভিডিও আপনারা দেখে ফেলেছেন। একদম তাই, জানতাম তো আপনি দেখেছেন। তাই একই জিনিস বলে লেবু চটকানোর মতন চটকে আপনার মাথা খাবো না। আজকের ভিডিওতে যেমন সদিচ্ছার প্রশংসা করব, তেমন একই সাথে কালো ইতিহাসের কথাও মনে করিয়ে দেব। বীরভূম জেলার মোহাম্মদ বাজারে অবস্থিত এই কোল রিজার্ভ বা কোল ব্লকটিকে নিয়ে আলোচনা চলছে বেশ অনেক দিন ধরেই। এদিকে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তার গা থেকে শিল্প বিরোধী তকমাটা ঝাড়ার জন্য এটাকে হাতিয়ার করতে চাইছে। হবে নাই বা কেন, এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোল ব্লক আর ভারতবর্ষের একমাত্র বৃহত্তম কোল ব্লক। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী এই ব্লকটিতে মাইনিং স্টার্ট হলে প্রায় 1,00,000 মানুষের চাকরি হবে, রাজ্যের কয়লার চাহিদা মিটবে এবং একই সঙ্গে আমদানি রফতানির মাত্রাও বাড়বে। 2015 সালে রাজ্য সরকার এই কোল ব্লককে নিয়ে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি গঠন করে, নাম দেওয়া হয় বেঙ্গল বীরভূম কোল ফিল্ড লিমিটেড। সেই সময় অবশ্য এই কাজের জন্য পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও 5টা রাজ্য এবং একটি কেন্দ্রীয় সংস্থাও জড়িত ছিল। পরবর্তীকালে অবশ্য পশ্চিমবঙ্গ গোটা বিষয়টি নিজের ঝুলিতে ভরে নেয়। তবে একটা বিষয় বেশ গুরুত্বপূর্ণ, এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং ভারতবর্ষের একমাত্র বৃহত্তম কয়লা খনি এখনও হয়ে ওঠা বাকি আছে, কারণ এখনও এখানে মাইনিং শুরু হয়নি। মাইনিং শুরু হলে এটাই হবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং ভারতবর্ষের একমাত্র বৃহত্তম কয়লা খনি। বিভিন্ন রিপোর্টে বা বিভিন্ন আর্টিকেলে বহুবার বলা হয়েছে যে এই কয়লা খনিতে 210 কোটি টনেরও বেশি কয়লা মজুদ রয়েছে। তবে এই কয়লা রয়েছে দেউচা পাচামিতে ভূগর্ভের প্রায় 150 থেকে 200 মিটার নিচে, কিন্তু মাটি এবং কয়লার মাঝখানে রয়েছে বেসাল্ট রকস। কাজেই প্রথমে এই বেসাল্ট রকস ভাঙতে হবে, তারপরেই ওই কয়লা পর্যন্ত পৌঁছানো যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই বেসাল্ট রকসকে কেটে কয়লা পর্যন্ত পৌঁছানোর জন্য যে টেকনোলজিসের বা প্রযুক্তির দরকার, তা আমাদের দেশের কোনো সরকারি বা বেসরকারি কোনো সংস্থার কাছেই নেই। কাজেই এই ব্লক থেকে যদি কয়লা বের করতে হয়, তাহলে এই গোটা কাজের দায়িত্ব দিতে হবে কোনো একটি বেসরকারি বৈদেশিক সংস্থাকে। কাজেই শুরুতে ইনভেস্ট করতে হবে প্রচুর টাকা, এরপর যখন কয়লা বেরিয়ে আসবে তখন ধীরে ধীরে মুনাফা হবে। কাজেই গোটা প্রজেক্টটির জন্য এখনই ঝাড়া হাত পা হয়ে বসে পড়ার কোনো জো নেই। এবার এই গোটা প্রজেক্টটি কার্যকর করার জন্য ওখানে জমি অধিগ্রহণ একটা বড় ইস্যু, কারণ মাইনিং শুরু করতে গেলে জায়গাটি ধীরে ধীরে জনশূন্য করতে হবে। কাজেই এই প্রজেক্টটি চালু করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে পুনর্বাসনের প্যাকেজ দেওয়া শুরু হয়েছে, এবং যারা অনিচ্ছুক তাদের জমি নেওয়ার জন্য বা অধিগ্রহণের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে পরমব্রত চট্টোপাধ্যায়কে নিযুক্ত করা হয়েছে, যাতে তারা চাষিদের সঙ্গে কথা বলে এবং যাদের জমি তাদের সাথে কথা বলে এবং তাদেরকে পুনর্বাসনের জন্য রাজি করে, যাতে ভবিষ্যতে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এদিকে দেউচা পাচামির কয়লা খনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জন্য এক প্রকার গেম চেঞ্জার। দেউচা পাচামির কয়লা আনুমানিক অত্যন্ত উৎকৃষ্ট মানের কয়লা, যা বিদ্যুৎ উৎপাদন এবং নানান রকম কাজের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে এই কয়লা সবথেকে বেশি মাত্রায় পাওয়া যায়, যার জন্যে অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রমরমাও তুঙ্গে। আর পশ্চিমবঙ্গে এই কয়লা খনি যদি চালু হয়, তাহলে পশ্চিমবঙ্গকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ কয়লার লোভে বিভিন্ন জায়গা থেকে বহু কোম্পানি ঝাঁপিয়ে পড়বে পশ্চিমবঙ্গের ওপর, শুরু হবে ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রফিটের খেলা। কয়লা আছে, খনন হবে, কয়লা উঠে আসবে, আমদানি রপ্তানি হবে, প্রচুর টাকা কামাবে, কিন্তু যখন কয়লা উত্তোলন শেষ হয়ে যাবে তখন এই জায়গাটিতে কারো নজর থাকবে তো না? সায়ন নেগেটিভ কিছু বলতে চায় না, শুধু একটু সতর্ক করতে চায়। চাসনালা মাইনিং ডিজাস্টার, এর কথা মনে আছে? ঝাড়খণ্ডের ধানবাদে 1975 সালের 27শে ডিসেম্বর একটা দুর্ঘটনা ঘটে, যা চাসনালা মাইনিং ডিজাস্টার নামে পরিচিত। সেটিও আগে একটি কয়লা খনি ছিল, যতদিন কয়লা বেরিয়েছে তার প্রাধান্য ছিল, কিন্তু যারা খনিতে কাজ করেছে এবং কয়লা উত্তোলন করেছে, তারপরে যখন উত্তোলন করা শেষ হয়ে গেছে এবং মাইনিং সাইটে কয়লা শেষ হয়ে গেছে, তখন তারা সবাই সাইট ছেড়ে চলে গেছে। কিন্তু সবাই মাইনিংয়ের গর্তগুলো শূন্যস্থান পূরণ করতে ভুলে গেছিল। বর্ষাকালে বৃষ্টি তো হবেই, আর জল সেদিকেই গড়িয়ে যায় যেদিকটা ঢালু।
কাজেই সেই শূন্যস্থানগুলোতে জল জমা হয়। কিন্তু মাটির উপরে থাকা মানুষ তো জানে না যে তার পায়ের তলে মাটিটা ফোঁপড়া, রাতারাতি এক ধস নামে, মৃত্যু হয় প্রায় 375 জনের। না, যাত্রা শুরুর আগেই নেতিবাচক কথা বলে মরাল ডাউন করতে চাই না, তবে এটুকুনি বলতে চাই যে পশ্চিমবঙ্গের জন্য যে ভালো দিন আসছে, এই দেউচা পাচামি কোল ব্লকের হাত ধরে আমরা সবাই উপভোগ করব, খুব ভালো কথা। কিন্তু তারপরে যেন সেই মাইনিং সাইটে প্রত্যেকটি গর্তকে বোঝানোর জন্য বালি চাপা দেওয়া হয়, কারণ তিক্ত অভিজ্ঞতা থেকেই তো আমরা উজ্জ্বল ভবিষ্যৎ প্ল্যান করতে পারি। তবে কথা দিচ্ছি, এই সাইটে কাজ শুরু হলে, মানে দেউচা পাচামিতে কাজ শুরু হলে, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটু অন্যরকমভাবে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। ভালো লাগলে লাইক করবেন, কিছু বলার থাকলে নিশ্চয়ই কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়।